বন্ধুরা, চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ প্রাইমারি ট্রেড আপডেট নিয়ে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায়, সেটা আবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এবং নবম, দশম এবং গ্রুপ সি, ডি, SLST সমস্ত যাদের যাদের চাকরি ফেরত গিয়েছিল তারা আবার স্কুলে জয়েনিং করার জন্য নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। মানে এখানেও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ হয়ে গেল। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করি। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যে অন্যতম একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। একদিকে অভিযোগের পর চাকরিরত অবস্থায় শিক্ষকদের একাংশ, অন্যদিকে চাকরি পাওয়ার জন্য যোগ্য প্রার্থীরা দিনের পর দিন অনশন চালাচ্ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছিল। এবার যেটা আসছে, এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশম অর্থাৎ SLST-র বেশ কয়েকজন শিক্ষকদের চাকরি বাতিল করা হয়, যার ফলে রিট পিটিশন ফাইল করে শিক্ষকদের একাংশ। আবার সেই মামলা শুনানি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত জানায় আদালত। উল্লেখ্য, সংবাদ মাধ্যম সূত্রে খবর, বর্তমানে ফের চাকরিতে যোগদান করতে পারবেন চাকরি হারা শিক্ষকেরা। WBTET স্ক্যাম বাতিল হওয়া, সকলেই কি স্কুলে যোগদান করতে পারবেন? তবে কারা চাকরিতে যোগদান করতে পারবেন? প্রতিটি জেলার স্কুলে বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে গ্রুপ সি, ডি এবং নবম দশম শ্রেণীর যে সমস্ত শিক্ষকদের চাকরি গিয়েছিল তারা আবারও স্কুলে যোগদান দিতে পারবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে চাকরি বাতিল হয়ে গেছিল তাদের। এরপর সেই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায়, উচ্চ আদালতে আবেদন জানান বাতিল শিক্ষকদের পক্ষ থেকে। শীর্ষ আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা রেকর্ডকে রেকমেন্ডেশন পাঠিয়েছে। এরপর পর্ষদের তরফে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক এই নিয়ে নির্দেশ পাঠানো হয়েছে। কার্যত কলকাতা হাইকোর্ট শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ এই নির্দেশ দিয়েছে যে রাজ্যের প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের অর্থাৎ DDI গত সোমবারে চিঠি দেওয়া হয়েছিল। সব মিলিয়ে প্রায় 3,000-এর বেশি শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। আপাতত তারা চাকরিতে বহাল থাকছেন, স্কুলে নিয়মিত যেতে পারবেন শিক্ষাকর্মীরা এবং তবে চাকরি বাতিল হয়েছে যাদের, তারা সকলে চাকরিতে যোগ দিতে পারবেন। কিংবা কিভাবে যোগ দেবেন সেটা সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ DDI ঠিক করবেন। এই সংক্রান্ত খবরের যদি আরও যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি করিয়ার পথ এবং আমি অরিন্দম বিশ্বাসকে সাপোর্ট করে রাখবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।